বন্ধুরা, আমি মুনমুন গ্রিন এর হেসেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়েছি দই পোনা। হ্যাঁ, দই পোনা রেসিপিটা খেতে ভীষণই সুন্দর এবং বানানো ভীষণ সহজ। আর এটা খেতে যেমন টেস্টি তেমনি দেখতেও ভীষণ সুন্দর। তাহলে আসুন দেখে নিই রেসিপিটা। দই পোনা বা দই মাছ বানানোর জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটা আমি ভালো করে ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে রেখেছি। এরপর এই মাছটাকে আমি কড়াতে বেশ সুন্দর করে ভেজে নেব। একটা ফ্রাইং প্যান ওভেনে বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রায় 5 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমার ভালো করে গরম করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার কয়েকবার উল্টে পাল্টে নিয়ে মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে বলে রাখি, দই মাছ সাধারণত কালারটা সাদা হয়, সেই জন্য আমি খুব কম পরিমাণে মাছে হলুদ মাখিয়েছি। আপনারা চাইলে হলুদ না মাখিয়েও, শুধু নুন মাখিয়েও মাছটা ভেজে নিতে পারেন। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে আমি এটা তুলে নেব। এবার ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা তেলের সাথে ভালো করে মিক্স করে নিলাম। দিচ্ছি 2 তেজপাতা, 1 গোটা শুকনো লঙ্কা আর থেঁতো করা 3 এলাচের টুকরো। আর দিচ্ছি দারচিনি এবং লবঙ্গ। সবকটা মশলাই কিন্তু আমি থেঁতো করে দিয়েছি, কারণ এতে স্মেলটা খুব সুন্দর আসবে ফোড়নের। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গোটা বড় সাইজের পেঁয়াজ, তার সাথে 2 কাঁচা লঙ্কা এবং 1 ইঞ্চি পরিমাণ আদা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলাটা আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে ফ্রাই করে নিচ্ছি। নেয়ার পর এটা জাস্ট 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আরেকবার মশলাটা আমি একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। আর অল্প পরিমাণে একটু জল। এবার আরও একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আমার 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন দই, যেটা আমি জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা। আমার মাছ বেশি না, সেই জন্য আমি প্রায় 50 গ্রামের মতো এখানে দই দিয়েছি। আর দিচ্ছি 4 মগজ পোস্ত এবং কাজু বাদাম বাটা। আমি এখানে 1 চামচ 4 মগজ এবং 1 চামচ 4টে কাজু একসাথে বেটে নিয়েছি। এর মধ্যে আপনাদের কাছে যদি 4 মগজ না থাকে বা কাজু না থাকে, সেটা নাও দিতে পারেন। দিচ্ছি 7 মতো নুন আর 1/2 টিস্পুন চিনি। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। দিয়ে আবারও সমস্ত জিনিসটা একসাথে মিক্স করে নিচ্ছি। দেখুন, আমার মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে খানিকটা জল ঢেলে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি জাস্ট 2-3 মিনিটের জন্য। গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো আস্তে আস্তে একে একে দিয়ে দেবো।
মাছের পিসগুলো আমার দেয়া হয়ে গেছে। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি অ্যাড করছি। খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, প্রায় 10 মিনিটের মতো। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি, নিয়ে মাছগুলো একটা পিট উল্টে দিচ্ছি। আর এই পুরো রান্নাটার সময় আমি গ্যাস ওভেনের ফ্লেমটা কিন্তু মিডিয়াম লোয়ে রেখেছিলাম, কখনোই কিন্তু হাই করিনি। এবার দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা পাউডার। সমস্ত কিছু আমার এর মধ্যে দেয়া হয়ে গেছে। এবার আমি এটা জাস্ট ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব এবং গ্যাসটা অফ করে দেব। আমার দই মাছ বলুন বা দই পোনা বলুন বা দই কাতলা যাই বলুন না কেন, আমার রেডি হয়ে গেছে। দেখুন, ভালো লাগছে না দেখতে? খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় এটা। অবশ্যই আপনারা বাড়িতে অন্তত একবার ট্রাই করবেন। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আমরা দই মাছ সাধারণত যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি এবং সেই অনুযায়ী বাড়িতেও আমরা বানাই। পারফেক্ট দই মাছ যদি আপনারা খেতে চান অনুষ্ঠান বাড়ির মতো, তাহলে এইভাবে রেসিপিটা বানাবেন। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তাহলে আপনারা দেখলেন দই পোনার রেসিপিটা আমি কত সহজে এবং কত চটপট করে ফেললাম। আপনারাও বাড়িতে ট্রাই করুন না, দেখবেন খেতে খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। যারা এখনও অবধি করেননি তাদেরকে বলছি, সবাই ভালো থাকবেন। নমস্কার।